শুরু করছি আজকে 1.3 চ্যাপ্টারটা। 1.3 চ্যাপ্টারের ফার্স্টে দেখবি অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। ওয়ানের ভিতেও দেখবি কিছু লেখা আছে যে সেট স্কোয়ারের সাহায্যে, আর হচ্ছে তোর স্কেল পেন্সিলের সাহায্যে। তো মেনলি আমাদের এখানে ড্রয়িংগুলো করতে হবে কিন্তু স্কেল পেন্সিলের সাহায্যে, সেট স্কোয়ার খুব একটা লাগে না। তো স্কেল পেন্সিলের সাহায্যে মেন যে যে অ্যাঙ্গেলগুলো করতে হবে, ওখানে সব কটা অ্যাঙ্গেল কিন্তু দেওয়া নেই, বাট আমরা কিন্তু এখানে সব কটা অ্যাঙ্গেল করার চেষ্টা করব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে 15 ডিগ্রি, তারপর আমরা করব হচ্ছে 22.5 ডিগ্রি, তারপর হচ্ছে কি 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, 75 ডিগ্রি, 90 ডিগ্রি, 105 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি এবং 150 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক আছে, সব কটা অ্যাঙ্গেল কিন্তু আমাদের ড্র করতে হবে। ঠিক আছে, তো এই অ্যাঙ্গেলগুলো দরকার। তো ফার্স্ট আমরা শুরু করব হচ্ছে 60 ডিগ্রি থেকে করাটা শুরু করব। ঠিক আছে, কারণ 60 ডিগ্রিটা হচ্ছে প্রাইমারি, আর প্রাইমারি থেকেই আমাদের বাকি সবগুলো কিন্তু ভাগ হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করছি 60 ডিগ্রি থেকে আঁকাগুলো। দেখ, ফার্স্টে যেটা শুরু করব 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা আঁকতে গেলে কী করে করতে হবে, প্রথমত যে কোনো একটা সরলরেখাকে টেনে নেব। দেখ, যে কোনো একটা সরলরেখাকে টেনে নিলাম, এবার কি করব আমরা কম্পাসটাকে যে কোনোভাবে একটুখানি আন্দাজ মতো করে অল্প স্বল্প একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, বাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বিন্দুটাতে আছে এই বিন্দুটাতে বসাবো। এই বিন্দুটাতে বসিয়ে প্রথমে একটা এরকম করে টানবো। ঠিক আছে, এইটা টানার পর এই যে বিন্দুটা হয়েছে এই বিন্দুতে বসাবো কম্পাসটাকে, কম্পাসটাকে বসিয়ে এইখানে টানবো। তাহলে যে বিন্দুটাতে কাট করছে সেই বিন্দুটাই হয়ে গেল কিন্তু 60 ডিগ্রি। তারপর আমরা কি করব, এইখান থেকে এটাকে যোগ করে দেবো, অর্থাৎ এখান থেকে এই যে বিন্দুটা হয়েছে এই দুটো বিন্দুকে আমরা যোগ করে বাড়িয়ে দেবো, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা হয়ে গেল কি 60 ডিগ্রি। বুঝতে পেরেছিস কী করে হলো? নেক্সট তাহলে চলে যাচ্ছি, তাহলে এই 60 ডিগ্রিটা হয়ে গেল। এবার 60কে অর্ধেক করলে কত হয়? 60কে অর্ধেক করলে হয় 30। ঠিক আছে, তো আমরা এবার শুরু করব হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখ, 30 ডিগ্রিটা করতে গেলেও কিন্তু সেম জিনিস, অর্থাৎ দেখ আমরা এখানে প্রথমে একটা সরলরেখাকে টেনে নেব। সরলরেখাকে টেনে নেওয়ার পর আমরা কি করব, সেম টু সেম এখান থেকে বসিয়ে একটা বৃত্তচাপ কেটে নেব। এই বৃত্তচাপটা কাটলাম, কাটার পর এই যে বিন্দুটাতে হয়েছে এই বিন্দুটাতে বসিয়ে এখানে টানবো। তাহলে আমার যে বিন্দুটা তৈরি হলো তাহলে কত ডিগ্রি হলো? 60 ডিগ্রি হয়ে গেল। তার মানে এই 60 ডিগ্রিটাকে কিন্তু আমরা এখানে ডাইরেক্ট লাইন টানবো না। কিরাম করে লাইনটা টানবো? এরকম ডটেড লাইন টানবো, কারণ এটা তো আমাদের আনসার নয়, অর্থাৎ এটা আনসার নয়, আমরা যেটা আনসার হবে সেইটাকে ডিপকালি দেবো। এরপর আমরা কী করব, এই যে 60-এর যে ভ্যালুটা, মানে এইখান থেকে এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে পুরোটা নিয়ে একবার এখানে কাট করব, আর একবার এখানে বসিয়ে এখানে কাট করব। তার মানে দেখ, কী কী বললাম, এখানে বসিয়ে এখানে কাট করব, আবার এখানটাতে বসিয়ে এখানে কাট করব। তাহলে যে বিন্দুটা তৈরি হলো সেই বিন্দুটা হয়ে যাচ্ছে আমার 30 ডিগ্রি। তার মানে এখান থেকে এই বিন্দুটাকে, অর্থাৎ কর্নার থেকে এই বিন্দুটাকে যোগ করে আমি ওপরে বাড়িয়ে দেবো। তার মানে এইটা হয়ে গেল দেখ 30 ডিগ্রি, ওই জন্য এই লাইনটাকে আমরা ডিপ করে টেনে দিলাম। ক্লিয়ার? চলে যাচ্ছি, তাহলে 30 ডিগ্রি হয়ে গেল। এবার আমরা যে অ্যাঙ্গেলটা করব সেটা হচ্ছে 15 ডিগ্রি। তো আমরা 15 ডিগ্রি করে নেব। এবার 15 ডিগ্রি করতে গেলে কী করে করব, সেম টু সেমভাবে আমি আগে প্রথমে 60 ডিগ্রি টানবো, কারণ দেখ 60-এর অর্ধেক 30, 30-এর অর্ধেক কত হবে? 15। তার জন্য প্রথমেই আগে আমাকে করতে হবে কি, যে প্রথমে একটা সরলরেখা টানবো। সরলরেখাটা টানার পর তাহলে প্রথমেই আমাকে করতে হবে কি, 60 ডিগ্রি। তাহলে দেখ, আমরা এখানে বসিয়ে প্রথমে আগে এখানে 60 ডিগ্রিটা করব, ওই জন্য এখানে একটা বৃত্তচাপ কাটলাম। সেম টু সেম এই জায়গাটাতে বসিয়ে এখানে কাট করব, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে গেল? 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি করতে গেলে তাহলে লাইনটাকে, এটা তো আনসার নয়, তাহলে আমরা এটাকে কী করব, ডটেড লাইন দেব। তাহলে ডটেড লাইন করতে গেলে প্রথমে এগুলোকে আমরা এরকম ডট দিয়ে যুক্ত করে দেবো। সব কটাকে ডটেড লাইন দিয়ে যুক্ত করলাম। যে পয়েন্টটা আমরা এখানে দেখ পেয়ে গেছি, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটাকে মাঝখানের যে ভ্যালুটা হবে সেটা দিয়ে কাট করবো। অর্থাৎ দেখ, পুরো ভ্যালুটা নিলাম, পুরো ভ্যালুটা নেওয়ার পর আমরা এখানে বসাবো আর একটা বসাবো এইখানে। তাহলে যে লাইনটা হলো এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি হলো। তাহলে 30 ডিগ্রি করতে গেলেও আমরা কিন্তু লাইনটাকে কী করবো, ডটেড লাইনই দেবো। তাহলে এখান থেকে এটাকে ডটেড লাইন দিয়ে দিলাম।
এখান থেকে এটাকে ডটেড লাইন দিলাম। তার মানে দেখ এখন 30 ডিগ্রিটা হয়ে গেল। এবার কি করব, এইটার অর্ধেক অর্থাৎ এইখান থেকে এইটুকানি, এখান থেকে এইটুকানি, কম্পাসটাকে এরমভাবেই ভ্যালু নিয়ে করবি যাতে নড়ব নড়ব না করে। দেখ এইখান থেকে এইটুকানি ভ্যালুটা নেব, ভ্যালুটাকে নিয়ে আমরা এখানে একটা কাট করব, আবার ঠিক সেম টু সেম এইখানটাতে বসাবো, এখানে বসিয়ে আবার এইখানে কাট করব। ঠিক আছে, কী কী বললাম, এখানে একটা বসিয়ে এখানে কাট করব, আবার এখানে একটা বসিয়ে এখানে কাট করব। তাহলে যে বিন্দুটা তৈরি হবে সেই বিন্দুটা হয়ে যাচ্ছে কিন্তু 15 ডিগ্রি। তাহলে এইখান থেকে এই লাইনটাকে যোগ করে আমরা বাড়িয়ে দেবো, তাহলে যে অ্যাঙ্গেলটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 60 হয়ে গেল, 30 হয়ে গেল, এবার 15 হয়ে গেল। এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে 90 ডিগ্রি। শুরু করছি দেখ এবার 90 ডিগ্রি। 90 ডিগ্রি করতে গেলে কি করে করব, সেম টু সেমভাবে প্রথমে একটা সরলরেখাকে টেনে নেব। এখানে করতে গেলে অনেকগুলো বৃত্তচাপ কাটতে হবে, সেটা কী কী, প্রথমে দেখ এইখানে যে সরলরেখাটা নিলাম সেম টু সেম ওই একই রকম এরকম ভ্যালু নেব। ভ্যালুটা নেওয়ার পর আমরা কম্পাসটাকে এখানে বসালাম। ঠিক আছে, কম্পাসটাকে এখানে বসানোর পর দেখবি যাতে কম্পাসটা সরে না যায়, ভালো করে বসিয়ে নিবি। তারপর এখান থেকে একটু বড় করে বৃত্তচাপটা কাটবো। ঠিক আছে, দেখবি যেন কোনো রিপিটেড লাইন যেন না হয়ে যায়। কি বললাম, কোনো রিপিটেড লাইন যেন না হয়ে যায়। তার মানে দেখ এরকম করে আমি বৃত্তচাপটা কাটলাম, কাটার পর এই যে ভ্যালুটা এলো এই ভ্যালুটাতে এখানে বসিয়ে আমি প্রথমে একবার এখানে কাট করব। তিনটে জায়গায় কাট করতে হবে, এখানে একবার কাট করব, এখানটাতে আবার বসাবো, নিয়ে ঠিক এই জায়গাটাতে কাট করব 2 নম্বর, তারপর হচ্ছে উপরে ঠিক কাট করব 3 নম্বর, আবার ঠিক এইখানটাতে বসি আমি আরেকবার কাট করব, এটা হচ্ছে 4 নম্বর। কী বললাম, তাহলে দেখ আমি আবার বলছি, পুরো প্রথম থেকে একটা এরকম বৃত্তচাপ কাটলাম বড় করে, সেম টু সেমভাবে এখানে একবার বসাবো, এইখানে কাট করব, নিয়ে যে বিন্দুটা পেলাম এখানে বসি এখানে কাট করব, একটা বিন্দু পেলাম, এইখানে আবার বসি আমি ওপরে এখানে কাট করব, আবার এখানটাতে বসি আমি ওপরে কাট করব, তাহলে এই বিন্দুটা পেয়ে গেলাম। তাহলে যে বিন্দুটা পেয়ে গেলাম এইখানটাতে আমি এবার কি করব, স্কেল আর পেন্সিলটাকে বসিয়ে আমরা এবার এটাকে লাইন টেনে নেব। তার মানে দেখ নিচের এই বিন্দুটার সঙ্গে আমি ওপরের এই বিন্দুটাকে যোগ করে দিলাম, তার মানে দেখ এটা আমার 90 ডিগ্রি হয়ে গেল। কারণ আমরা জানি কি 90 ডিগ্রি মানে অলওয়েজ এটা কি হয়, এটা স্ট্রেট লাইনের মতো লম্বালম্বি হয়ে যায়, তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। সেম এবার তাহলে 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রিটাকে হাফ করলে কত হবে, 45 ডিগ্রি। তাহলে আমরা এরপর করব হচ্ছে 45 ডিগ্রি। শুরু করছি 45 ডিগ্রি। 45 ডিগ্রি করতে গেলে কি করে করতে হবে দেখ, তাহলে সেম টু সেমভাবে নিচে আমরা একটা সরলরেখাকে টেনে নেব। নিচে একটা সরলরেখাকে টেনে নিলাম, তাহলে সেম টু সেমভাবে আমাকে কি করতে হবে, 90 ডিগ্রিটাকে ড্র করতে হবে। তাহলে 90 ডিগ্রিটাকে ড্র করতে গেলে প্রথমে এরকম করে একটা বড় করে বৃত্তচাপটা কেটে নেব। ঠিক আছে, দেখতে হবে কিন্তু বারবার রিপিটেড লাইন যেন না হয়, তাহলে কিন্তু আঁকাটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম একটা বৃত্তচাপ কাটলাম, সেম টু সেম এই বিন্দুটাতে বসে এখানে একটা কাট করলাম, এই যে কাট হয়েছে এই বিন্দুটাতে বসে আমি এখানে একটা কাট করব, আবার ঠিক ওপরে একটা কাট করে দেবো, আবার এই বিন্দুটাতে বসে আমি একটা ওপরে কাট করব। তাহলে আমার যে লাইনটা তৈরি হয়ে গেল সেটা কত ডিগ্রি হলো, 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রির মাপটাকে তাহলে নিশ্চয়ই, যেটা আমাদের এটা তো আসল আনসার নয়, তাহলে এটাকে আমরা কি করব, ডটেড লাইন দেব। তাহলে এটাকে আমরা করে নিলাম হচ্ছে কিন্তু ডটেড লাইন। তাহলে ডটেড লাইনটা আমাদের হয়ে গেল। তার মানে ডটেড লাইনটা করে নেওয়ার পর এদের মাঝখানের যে ডিস্টেন্স, মাঝখানের ডিস্টেন্স মানে কোনটা, এইখান থেকে আপ টু এতটা অবধি, ঠিক আছে, এইখান থেকে আপ টু এতটা অবধি মাপটা নেব। মাপটা নিয়ে আমি এইখানে একবার কাট করব, আবার সেম টু সেম এখানে বসে এখানে একবার কাট করব। কী কী বললাম আমি আবার বলছি দেখ, 90 ডিগ্রির এই যে পুরো ভ্যালুটা আছে, 90 ডিগ্রির ভ্যালুটা নিয়ে আমি একবার এখানে কাট করব, আবার ঠিক এইখানে কাট করে এইখানে করব, তাহলে বিন্দুটা পেয়ে গেলাম। এবার ধর আমি আরেকটা জিনিস বলে রাখছি, যখন ডটেড লাইনটা টানব চেষ্টা করবি যেন এই যে এই যে বৃত্তচাপটা কাটা হয়েছে না, এইটার ওপর দিয়ে যেন হয়, কারণ আমার এই বিন্দুটা কিন্তু দরকার। এমনভাবে করলি যেন এর আগে এর পরে এরকম হয়ে গেছে, তাহলে মাঝখানে উল্টোপাল্টা বিন্দু আমরা বসালে চলবে না। তাই জন্য যখন টানবো তখন এইটার ওপর দিয়ে পাস করাতে হবে যাতে বিন্দুটা পেয়ে যায়। তার মানে আমার এই বিন্দুটা পেয়ে গেছি। এবার আমরা কি করব, অর্থাৎ এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটাকে যোগ করে আমরা কিন্তু বাড়িয়ে দেবো। অর্থাৎ দেখ এই বিন্দুটা পেয়ে গেছি, এই বিন্দুটা পেয়ে গেছি, নিয়ে আমরা এবার যোগ করে দেবো। যোগ করে দিলে আমার বেরিয়ে এলো কি অত আনসারটা, 45 ডিগ্রি। ক্লিয়ার, সেম টু সেমভাবে 45 ডিগ্রি করে নেওয়ার পর এবার আমরা করব হচ্ছে 22.5 ডিগ্রি। তাহলে সেটা কি করে করতে হবে, প্রথমে 90 ডিগ্রি করব, তারপর 45 করব, তারপর হচ্ছে 22.5 করব। তাহলে এটা করতে গেলে কি করে করতে হবে, প্রথমত হচ্ছে আমাকে কি করব, একটা লাইন টেনে নেব।
লাইনটা টেনে নেওয়ার পর আমার ফার্স্ট যে কাজটা হচ্ছে প্রথমে আমাকে কী করতে হবে, 90 ডিগ্রিটাকে আঁকতে হবে। তার মানে দেখ, আমি সেই সেম বৃত্তচাপটা নিয়ে, বড় করলেও তোর কোনো চাপ নেই, এটা যদিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো বেশি বড় করবো না যাতে ওপরে কাট করতে গেলে আমার প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? ওপরে কাট করতে গেলে আমার প্রবলেম যাতে না হয় সেরকম অনুযায়ী আমাকে কাট করতে হবে। অর্থাৎ দেখ, আমি এখান থেকে ব্যালটা একটু ছোট করে নিলাম, আমি এখানে কিন্তু কাট করলাম, এমনভাবে বৃত্তচাপটা করবি যাতে এদিকটা একটুখানি বাড়িয়ে দিবি, যাতে আমার বেশি থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এইখানটাতে বসালাম, এখানটাতে বসে এখানে কাট করলাম, এখানটাতে বসে আমি এখানে কাট করলাম এবং ওপরে কাট করলাম, আবার সেম টু সেম এখানটাতে বসে আমি ওপরে কাট করলাম। তাহলে যে লাইনটা হলো সেটা কি হলো, 90 ডিগ্রি লাইন হয়ে গেল। তাহলে 90 ডিগ্রি লাইন করার সময় আমরা যখন এটাকে লাইনটা টানবো তখন কীরকমভাবে করবো, ওপর থেকে একটা ডটেড লাইন দেব, এবং ডটেড লাইনটা করার সময় বারবার বলছি মাঝখানের জিনিসটা যেন কাটিংটা হয়, অর্থাৎ এই বিন্দুটা যেন আমরা পাওয়া যায়। তাহলে 90 ডিগ্রি রেলিংটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার এই লিঙ্কটা পেয়ে যাওয়ার পর আমরা কী করব, এর মাঝখানে যে ডিস্টেন্সটা, অর্থাৎ এখান থেকে এতটা অবধি, কী বললাম, এখান থেকে এতটা অবধি মাপটাকে নেব, মাপটাকে নেওয়ার পর এখানে বসে কাট করে দেবো। অর্থাৎ এখানে কাট করে দিলে যে বিন্দুটা এলো, যে বিন্দুটা এলো সেই বিন্দুটাকে ধরে এবার বাড়িয়ে দেবো, সেই বিন্দুটাকে ধরে বাড়িয়ে দিলে তার মানে সেম টু সেমভাবে আবার এটাও কিন্তু কী করবো, ডটেড লাইন দেবো, মানে তার আমার আগে পরে যাই হোক না কেন, মোট কথা মাঝখানে যে লাইনটা যেন কাটিংটা হয়। দেখ, আমার মাঝখানের এই পয়েন্টটা পেয়ে গেছি, এবার এই এটা তার মানে কত ডিগ্রি হলো, 45 ডিগ্রি হলো। এবার আমরা কী করবো, 45-এর হাফ করে দেবো, অর্থাৎ এইখান থেকে এইটুকানি মাপটাকে নেব, ঠিক আছে? এইখান থেকে এইটুকানি মাপটাকে নিয়ে আমি আবার কাট করবো, ঠিক এখানে বসাবো, এখানে বসাবো, আর সেম টু সেম এখানে বসিয়ে এখানে কাট করবো। কী কী বললাম, এখান থেকে বসিয়ে এখানে কাট করবো, আর একটা হচ্ছে এখানে বসিয়ে আমি এদিকে কাট করবো, ঠিক আছে? উল্টোপাল্টা করলে কিন্তু অ্যাঙ্গেল উল্টোপাল্টাই আসবে। তাহলে দেখ, 90 ডিগ্রির হাফ, এই 45-এর হাফ করলাম, তার মানে এটা কত ডিগ্রি হবে, 22.5 ডিগ্রি হবে, অর্থাৎ এই লাইনটাকে আমি ডিপকালি করে দিলাম, অর্থাৎ এখানটা আমার আনসার বেরিয়ে গেল হচ্ছে 22.5 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে 75 ডিগ্রি। 75 ডিগ্রি কী করে করতে হয়, 90 ডিগ্রি আর 60 ডিগ্রির দুটোকে লাইন টানবো। কী বললাম, 90 ডিগ্রি আর 60 ডিগ্রির দুটো লাইনকে টেনে নিয়ে আমি তাদের মাঝখান দিয়ে একটা লাইনকে পাস করাবো, তার মানেই সেটা হয়ে যাবে কিন্তু আমার 75 ডিগ্রি, ক্লিয়ার? তাহলে সেটা কী করে করবো, তাহলে সেটা করতে গেলে প্রথমত হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটাটা হচ্ছে সরলরেখা টানতে হবে, ঠিক আছে? তার মানে সরলরেখাটা টানা মানে সেখানে এবার কী করবো, প্রথমত 90 ডিগ্রি করবো। আচ্ছা, আর একটা মেন জিনিস সেটা হচ্ছে আমাদের দেখ, 90 ডিগ্রি করার সঙ্গে সঙ্গে অলরেডি আমরা কিন্তু 60 ডিগ্রিটা ড্র এমনিই করে ফেলি, তাই জন্য আমাকে 60 ডিগ্রি আর আলাদা করে করতে হবে না। কারণ হচ্ছে কি, দেখ আমি এই যে লাইনটাকে যে পুরো ড্র করলাম, দেখ এই বিন্দুটা থেকে প্রথমে যে বিন্দুটা দিচ্ছি এটাই তো 60 ডিগ্রি, ক্লিয়ার? তো এটাই তো 60 ডিগ্রি, তার মানে 60 ডিগ্রি আমরা অলরেডি ড্র করে ফেলছি। তাহলে এটাকে দুবার করব, তাহলে একবার হলো, এটা দুবার হলো, মাথা একটা তিনবার হলো, আবার এখানে বসে আরেকবার চারবার হয়ে গেল। তার মানে এটা কি হয়ে গেল, 90 ডিগ্রি হয়ে গেল। বাট এটা তো আমাদের আনসার নয়, আমাকে করতে হবে কত ডিগ্রি, 75 ডিগ্রি করতে হবে, তাই জন্য এটাকে আমরা কি করব, ডটেড লাইন দেবো। তাহলে এটাকে যদি আমরা এরকম করে ডটেড লাইন দিয়ে দিলাম, আচ্ছা তাহলে 60 ডিগ্রিটাকেও সেম টু সেমভাবে ডটেড লাইন দেবো। তাহলে এইখান থেকে এই বিন্দুটা আছে এটাকেও আমরা কিন্তু এরকম করে ডটেড লাইন দিয়ে দিলাম। দেখ, আমার দুটো হচ্ছে ডটেড লাইন হয়ে গেল। তাহলে এদের মাঝখানে যেটুকুনি ডিস্টেন্স থাকবে, অর্থাৎ এইখান থেকে এইটুকানি, এই দেখ এইখান থেকে এইটুকানি, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে নিয়ে একবার এখানে টানবো আর একবার এখানে বসিয়ে এখানে টেনে নেব। তার মানে যে বিন্দুটা হয়ে গেল, এই বিন্দুটা মানে এই দুটোর পয়েন্টের মাঝখানে যে জিনিসটা সেটাই হচ্ছে আমার 75 ডিগ্রি। তার মানে আমার এখানে অ্যাঙ্গেলটা হয়ে গেল 75 ডিগ্রি, তাই জন্য আমাকে করতে গেলে কী করে করবো, পুরো জিনিসটাকে ড্র করে বাড়িয়ে দেবো, অর্থাৎ এইটুকানি অবধি বিন্দুটা, তার মানে এইটা হচ্ছে অ্যাঙ্গেলটা 75 ডিগ্রি, ঠিক আছে? চলে যাচ্ছে এর পরবর্তী অঙ্কে, শুরু করছি 120 ডিগ্রি। তাহলে দেখ, এরপর করবো হচ্ছে 120 ডিগ্রি, তারপর আমরা করবো হচ্ছে 105 ডিগ্রি। তাহলে দেখ, 120 ডিগ্রিটা আমরা এপাশে করছি। প্রথমত হচ্ছে দেখ, প্রথমে একটা সরলরেখা টেনে নেবো, প্রথমে এখানে একটা দেখ সরলরেখা টানলাম। এবার আমাদের কাজটা কী হবে, যে 90 ডিগ্রির যে করার আগের যে দুখানা স্টেপ, আগে যে জিনিসটা করেছি সেটা এখানে করতে হবে। অর্থাৎ
এখানে কম্পাসটাকে বসালাম, কম্পাসটাকে বসিয়ে এখানে পুরো একটা বড় করে বৃত্তচাপ কাটলাম, ঠিক আছে। তাহলে বৃত্তচাপটা কাটার পর এখান থেকে বসালাম, এখানে বসিয়ে যে প্রথম যে স্ট্রোকটা দিলাম এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আবার সেম টু সেম কম্পাসটাকে বাড়াবো না, কিন্তু সেম ভ্যালু নিয়ে আবার যদি এইখানটা কাট করি, এখানটা যদি কাট করি, তাহলে যে বিন্দুটা এলো সেটাই হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা আমাদের 120 ডিগ্রি হয়ে গেল। তার মানে এটাকে আমরা কী করবো, এরকম করে যোগ করে এটাকে বাড়িয়ে দেবো, অর্থাৎ এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে আমরা হচ্ছে বাড়িয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল কত ডিগ্রি, 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সেম টু সেমভাবে আমি এর পাশেই করে দিচ্ছি 105 ডিগ্রি। 105 ডিগ্রিটা কী করে করব, অর্থাৎ এরকম করে সরলরেখাটা আগে নিয়ে নেবো। সরলরেখাটা নেওয়ার পর তাহলে আমাকে এখানে করতে হবে 90 ডিগ্রি আর 120 ডিগ্রি দুটোই করতে হবে। তার মানে এখানেটা কী করে করব, সেম টু সেম এই একই রকম বৃত্তচাপটা নিয়ে আমি এরকম করে আগে ড্র করব, ঠিক আছে। বৃত্তচাপটা কাটলাম, এবার এখানে বসি, এখানে কাট করলাম, এখানে বসি, এখানে কাট করলাম, ওপরে কাট করলাম, এখানে বসি, এখানে কাট করলাম, মানে 90 ডিগ্রি যে কনফিগারেশন সেটা একবার পুরো ড্র করে নেব। বাট 90 ডিগ্রি করার পর, 90 ডিগ্রি তো আমাদের আনসার নয়, এটা আমাদের একটা করতে হবে, তাই জন্য আমরা এখানে কি করব, ডটেড লাইন দিয়ে দেবো। তাহলে ডটেড লাইনটা দেওয়ার সময় আমরা এখানটাকে ডটেড লাইন দিয়ে দিলাম, তার মানে ডটেড লাইনটা আমার কমপ্লিট হয়ে গেল, হয়ে গেল এখানটা ডটেড লাইন। আচ্ছা, এবার কি করব, এটা হচ্ছে আমার 120, এটা হচ্ছে আমার 90, এই দুটোর মাঝখান দিয়ে আমাকে একটা লাইন পাস করাতে হবে। তার মানে দেখ, আমরা কইটুকানি ভ্যালু নেব, এইখান থেকে আপ টু 120-র এই বিন্দুটা অবধি কী কী করলাম, দেখ 90 ডিগ্রি আর 120 ডিগ্রি, এই দুটো বিন্দুর মাঝখানের যে পথটা হবে, মানে এইখান থেকে একটা টানবো, আবার সেম টু সেম এখান থেকে একটা টানবো। তার মানে কী কী বললাম, এই দেখ 90 আর 120-র ভ্যালুটা নেবো, এখান থেকে বসি এখানে একটা টানবো, আবার এখানে বসি এখানে একটা টানবো। বারবার বলছি এখানে যেন কোনো রিপিটেড লাইন যেন না হয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে যে বিন্দুটা এলো, অর্থাৎ এই বিন্দুটা আর এখানের এই বিন্দুটা, এই বিন্দুটাকে যোগ করে আমি ওপরের দিকে বাড়িয়ে দেবো। তার মানে এই আনসারটা হয়ে গেল কত ডিগ্রি, 105 ডিগ্রি, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা হয়ে গেল হচ্ছে আমাদের 105 ডিগ্রি, ঠিক আছে। চলে যাবো এরপর আমরা হচ্ছে 180 ডিগ্রি করবো। এরপর 180 ডিগ্রি করার পর 150 এবং 135, এই দুটো আমরা করবো। শুরু করছি হচ্ছে 180 ডিগ্রি। দেখ 180 ডিগ্রিটা করতে গেলে কী করে করব, প্রথমত একটা সরলরেখা নিয়ে নেব। তাহলে প্রথমে একটা এরকম দেখ সরলরেখা নিলাম, এবার আমরা কী করব, কম্পাসটাকে বসাবো। কম্পাসটাকে বসিয়ে দেখ আমরা তিনখানা, প্রথমত যে আমরা যে 90 ডিগ্রি করার সময় প্রথম যে স্ট্রোকটা দিচ্ছিলাম সেই স্ট্রোকটা কত ছিল, 60 ডিগ্রি মাপের ছিল। তাহলে 60 ডিগ্রিকে তিনবার করলে 318 হয়ে যাবে। তার মানে দেখ এইখান থেকে আমি এটাকে পুরো লম্বা করে এই পুরোটা বাড়িয়ে দেবো, ঠিক আছে, কারণ আমি জানি না কত ডিগ্রি হতে পারে। তাহলে দেখ প্রথমে এখানে বসিয়ে প্রথম যেটা টানলাম এটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি হলো। আবার এখানে বসাবো, এখানে বসিয়ে এদিকে টানবো, তার মানে এটা কত ডিগ্রি হলো, 120 ডিগ্রি হয়ে গেল। আবার এখান থেকে বসিয়ে আমি নিচের দিকে একটা টেনে দেবো, তাহলে যে অ্যাঙ্গেলটা হলো সেটা হচ্ছে 180 ডিগ্রি। এটা সবসময় নয়, অবভিয়াসলি আমরা জানি যে একটা সরলরেখা মানেই হচ্ছে 180 ডিগ্রি, বাট তাহলেও আমরা যখন এখানে ড্র করবো সেটা কিন্তু মিলবেই, মানে তুমি যদি সঠিক পদ্ধতিতে অঙ্কটা করো তাহলে তোমার কিন্তু এটা মিলতে বাধ্য। দেখ আমার কিন্তু এইখান থেকে দেখ এই বিন্দুটা দেখ পুরো পাশাপাশি এসে গেছে, ঠিক আছে। তাহলে জাস্ট এটাকে যোগ করে বাড়িয়ে দেবো, তার মানে এই বিন্দুটা হচ্ছে আমার আসল বিন্দু। দেখ আমি একবার যখন এরমভাবে করেছি তাহলে এটা পুরো 180 ডিগ্রিটা হয়ে গেল, ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি করে নেওয়ার পর আমরা করব হচ্ছে 150 ডিগ্রি। তাহলে 150 ডিগ্রি কী করে করতে হয় এটা মনে রাখতে হবে, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি এই দুটোকে যদি আমরা অর্ধেক করে দিই তার মানে আমাদের কিন্তু হয়ে যাবে 135 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে। 90 ডিগ্রি আর 180 ডিগ্রির মাঝখান দিয়ে যদি আমরা করি তাহলে সেটা কিন্তু 135 ডিগ্রিটা চলে আসবে। তাহলে এটা কী করে করব, সেম টু সেমভাবে কিন্তু আমরা সরলরেখাটাকে নেব। তাহলে সেম টু সেমভাবে আমরা দেখে এখানে একটা সরলরেখা নিলাম। তাহলে সরলরেখাটা নেওয়ার পর আমাদের কাজটা হচ্ছে কি, প্রথমে কত ডিগ্রি করব, 90 ডিগ্রি আর 180 ডিগ্রি দুটোই করতে হবে। তাহলে আমি এখানে কম্পাসটা বসালাম, কম্পাসটা বসানোর পর আমি এখানে একটা বৃত্তচাপ কাটবো। বৃত্তচাপটা কাটার পর আমি এখানে বসালাম, এখানে দেখ যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে বসালাম, এখানে বসিয়ে প্রথম যেটা করলাম সেটা হচ্ছে 120 ডিগ্রি। আবার 120 ডিগ্রির এইখানে যদি করি তার মানে এটা কত হয়ে গেল, 180 ডিগ্রি হয়ে গেল।
আমি কি কি বলেছি 90 আর 180, তাহলে আমার অলরেডি একটা 180 ডিগ্রি টানা হয়ে গেছে। এবার কি করে করব 90 ডিগ্রি, তখন কি করে করতে হয় 60 আর 120 মাঝখান দিয়ে নিয়ে গিয়ে আমি ওপরে কাটা চিহ্ন দিয়ে দেবো, 60 থেকে একটা কাটা চিহ্ন দেবো, 120 থেকে একটা কাটা চিহ্ন দেবো, সেম মাপ নিয়ে, কিন্তু আমি বাড়াইনি কমাইনি। তার মানে দেখ এইটা হচ্ছে আমার 90 এর ডটেড লাইন হবে, ঠিক আছে। এটা আমরা হয়ে গেল কি 90 এর হচ্ছে ডটেড লাইন, আর আমার এখানটা হচ্ছে কি 180 ডটেড লাইন করে দেবো। এখানে এখানে আমরা করলাম হচ্ছে 180 ডিগ্রি ডটেড লাইন, তাহলে এবার আমাকে করতে হবে কি 135 ডিগ্রি। 135 ডিগ্রিটা হচ্ছে কি 135 ডিগ্রিটাকে করতে হবে, তাহলে এইখান থেকে দেখ এটা 180 ডিগ্রি আর এখানটা কত ডিগ্রি 90 ডিগ্রি, এই যে ভ্যালুটার মাঝখান দিয়ে আমরা টানবো। দেখ আমরা এইখান দিয়ে টানলাম, এখানে একটা টানলাম, সেম টু সেম এখান দিয়ে বসে এখানে একটা টানলাম, ঠিক আছে। এখানে আমি কী কী বললাম দেখ ভ্যালুটা ভালো করে দেখ, এইটা হচ্ছে 90 এর 180 ডিগ্রি রে, এটা হচ্ছে 90 ডিগ্রি, দুটো জায়গায় বসেই দুটো টানলাম, তার মানে যে অ্যাঙ্গেলটা হয়ে গেল সেটাই হয়ে যাচ্ছে আমার কিন্তু 135 ডিগ্রি। তার মানে এইখান থেকে এই বিন্দুটাকে যোগ করে আমি বাড়িয়ে দেবো, তার মানে বিন্দুটা এসে গেল হচ্ছে আমার 135 ডিগ্রি, তার মানে এটা হয়ে গেল আমার 135 ডিগ্রি। চলে যাচ্ছি লাস্ট, এইটা ড্রয়িংয়ের লাস্ট যে জিনিস সেটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি। 105 ডিগ্রিটা সরি হয়ে গেছে, 150 ডিগ্রি করব। 150 ডিগ্রিটা কী করে করব, 120 ডিগ্রি আর 180 ডিগ্রির অর্ধেক করে দেবো। এই দুটোকে যদি অর্ধেক করে দিই, এটাকে অর্ধেক করলে আমার চলে আসবে কত ডিগ্রি 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে মানে এটা দেখ কী করে করব, সেম টু সেম আমি এখানে একটা বৃত্তচাপকে কেটে নেব, ঠিক আছে। এখানে একটা আমি কী করলাম বৃত্তচাপকে কেটে নিলাম, বৃত্তচাপটাকে কেটে নেওয়ার পর আমাকে করতে হবে কি 120 আর একটা হচ্ছে 180। তার মানে দেখ আমি কম্পাসটাকে একটু ছোটো করে নিয়ে বৃত্তচাপটা কেটে নিলাম, তার মানে এটা আমার হয়ে গেল বৃত্তচাপটা। তাহলে প্রথমে যে অ্যাঙ্গেলটা করব সেটা হচ্ছে 60 ডিগ্রি, তারপরে এই যে অ্যাঙ্গেলটা করব সেটা 120 ডিগ্রি, তারপর হচ্ছে 120 ডিগ্রির পরের যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। তাহলে দুটো লাইনটাকেই আমাকে কী করতে হবে, ডটেড লাইন করতে হবে। অর্থাৎ এই দেখ এই যে দুটো লাইন, এইখানে এই একটা লাইন আর এই একটা লাইন, এই দুটো লাইনকেই কিন্তু আমরা কী করব ডটেড লাইন দিয়ে যুক্ত করে দেবো। চোখের ভুলের বশত তোদের মনে হতে পারে যে লাইনটা নিশ্চয়ই সমান হলো না, একটু মেকে গেল, কখনই ভুল ভাববি না, কারণ আমরা তো কম্পাস বসিয়ে করছি, মনে রাখবি এটা কিন্তু ঠিকঠাকই হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কী করবো, এই যে দেখ 120 আর 180, এই যে দুটোর মাঝখানের যতটুকুনি আছে পুরোটা পুরো ভ্যালুটাকে নেব, পুরো ভ্যালুটা নিয়ে এখানে একবার কাট করব, আর একবার 120 বসে এখানে কাট করব। তাহলে যে বিন্দুটা তৈরি হয়ে যাবে সেটাই হচ্ছে আমার কিন্তু 150 ডিগ্রি, তার মানে এখান থেকে বসিয়ে আমি এখান পর্যন্ত টেনে নেব, তাহলে যে অ্যাঙ্গেলটা আমার হয়ে গেল সেটা হচ্ছে আমার 150 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের একের কতগুলো জিনিস বলেছিল সেট স্কোয়ারের সাহায্যে করো, এবং দুইতে বলেছে স্কেল পেন্সিলের সাহায্যে করো, তো আলটিমেটলি হয়ে গেল। এবার আমরা হচ্ছে করব যে দুই থেকে দুইয়ের অঙ্কগুলো হয়ে গেল, এবার আমরা তিন থেকে অঙ্কগুলো করব। দেখ চলে গেলাম হচ্ছে তিন নম্বর অঙ্ক, তিন নম্বর অঙ্কটার ক্ষেত্রে যখন দেখবি কিছু কিছু ছবি আঁকতে দেবে না, সেই ছবিগুলো কী করে করব, ছবিগুলো হচ্ছে পাশে একটা ছোট্ট করে আগে নিজে এঁকে নেব, ঠিক আছে। সেটা পেন হোক পেন্সিল দিয়ে হোক পাশে একটা ছোট্ট করে এঁকে নেবো, তাহলে নিজেরা বুঝতে পেরে যাবো কোন ভ্যালুটা কোথায় বসাচ্ছি, সেই অনুযায়ী আমরা কিন্তু অঙ্কটা করব। যেমন দেখ এখানে বলে যে PLAN একটা চতুর্ভুজ করতে হবে, আমি কি বললাম PLAN একটা চতুর্ভুজ করতে হবে। দেখ আমি এরকম একটা চতুর্ভুজ করব, ঠিক আছে, তাহলে নাম দিলাম PLAN। অল টাইম মনে রাখবি যখন এগুলো করা হয় সবসময় যেন পরপর নামগুলো হয়, মানে এখানে PLAN এরম করে করা যাবে না। তাহলে আমি কী করলাম PLAN এরম একটা চতুর্ভুজ আঁকলাম, তার মধ্যে কী কী ভ্যালু বলে দিয়েছে দেখ, PL এই ভ্যালুটা বলে দিয়েছে হচ্ছে 6, AN এর ভ্যালুটা হচ্ছে 6, LA আর PN এইগুলো হচ্ছে 5 সেন্টিমিটার করে আছে। তাহলে আমরা দেখ বলছে তিন রকম প্ল্যান, এই ছবিটা দিয়ে আমরা তিন রকমভাবে কিন্তু চতুর্ভুজ আঁকতে বলেছে, এবং আমরা একটা একটাবার করলেই আমাদের এটা হয়ে যাবে, অসুবিধা কিছু নেই, আমরা একটাই ছবি করবো, আয়তকার ছবি, মেন অতগুলো ছবি করার কোনো দরকার পড়ে না, ঠিক আছে। তার মানে আমরা এখানে কী করে করব, তাহলে দেখ 5 সেমি আর 6 সেন্টিমিটারের দুটো বাহুর মাপকে আমরা আগে নিয়ে নেব, অর্থাৎ প্রথমে নেব হচ্ছে কি 5 সেন্টিমিটার আর একটা নাম হচ্ছে কত লিখব 6 সেন্টিমিটার। তাহলে প্রথমেই লিখলাম দেখ 5 সেমি আর তারপরেরটা নিয়ে নেব হচ্ছে 6 সেমি, ক্লিয়ার।
তাহলে ছ সেমি দুটো লাইন নিয়ে নিয়েছি, এটা পাঁচ, এটা হচ্ছে ছয়। তাহলে প্রথমত আমার কাজ হচ্ছে, দেখ আমি নিচে কি ভ্যালুটা নিয়েছি, নিচে পরিষ্কার লেখা আছে ছ সেন্টিমিটারের ভ্যালুটা। তাই জন্য আমরা প্রথমে কি করে করব, প্রথমেই নিচে একটা বড় করে বাহু টেনে নেব, ক্লিয়ার? তাহলে বড় করে বাহুটা টেনে নেওয়ার পর আমাদের এখানে প্রথমে কাজটা কি হচ্ছে, নিচের ছয়টাকে কাটতে হবে, নিচের ছয়ের মাপটাকে কেটে নেব। দেখ এইখান থেকে এই ভ্যালুটাকে নিলাম, এই ভ্যালুটাকে নেওয়ার পর আমি কি করব, এখানে বসিয়ে এখানে কাট করব। তাহলে দেখ ছয়ের বাহুর মাপটা হয়ে গেল। এবার আমরা কি করে করব, এই বিন্দুটাতে অর্থাৎ এই যে বিন্দুটাতে আয়তক্ষেত্র অঙ্ক করছি তো, তো ওই জন্য এখানে আমরা কি করব, 90 ডিগ্রি অঙ্কন করব। কত ডিগ্রি বললাম, 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে হয়, 90 ডিগ্রি করে হয়। ওই জন্য আমরা এখানে কি করে করব, 90 ডিগ্রি করব। অর্থাৎ আমরা দেখ প্রথমে একটা বৃত্তচাপ কেটে নিলাম, তারপর এখানটাতে বসিয়ে প্রথমে 60 ডিগ্রি, তারপর এখানটাতে বসিয়ে 120 ডিগ্রি এর ওপরেটাতে বসালাম, এবং এখানটাতে বসিয়ে আমি ওপরে ক্লিক করলাম। তাহলে মানে দেখ আমার এখানটা কত ডিগ্রি হয়ে গেল, আমার এখান থেকে এটা হয়ে গেল 90 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এই লাইনটা হয়ে গেল হচ্ছে আমার 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, দেখ এই দেখ এই ছবিটার ক্ষেত্রে পি আর এন এর ভ্যালুটা কত লেখা আছে, পি আর এন এর ভ্যালুটা লেখা আছে দেখ কত, 5 ডিগ্রি, এই 5 সেন্টিমিটার লেখা আছে। তাই জন্য আমরা কি করব, 5 সেন্টিমিটারের ভ্যালুটা নিয়ে নেবো। ওই দেখ 5 সেন্টিমিটারের ভ্যালুটা আমরা নিয়ে নিলাম। এবার আমরা কি করে করব, অর্থাৎ এইখান থেকে এই বাহুটার মাপটা নিয়ে নিলাম হচ্ছে 5 সেন্টিমিটার। সেম টু সেম এই দিক থেকেও তাই, এদিক থেকেও বসিয়ে নেবো হচ্ছে 5 সেন্টিমিটার, কারণ আমার দুটো বাহুই কি 5 সেমি করে। লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে 6, 6-এর মাপটা আমি আর একবার নেবো। 6-এর মাপটা এখান থেকে নেওয়ার পর এইখানে বসিয়ে দেবো। দেখ 6-এর মাপটা ওপরে নিয়ে নিলাম, এখানে বসিয়ে আমি এখানে কাট করে দেবো। তার মানে দেখ আমার 4টে বিন্দু পেয়ে গেলাম, কারণ উল্টো পাল্টা বসালে তো আমার চতুর্ভুজ হতে পারবে, কিন্তু আসল চতুর্ভুজটা তো হবে না, তাই জন্য আমরা এখানে এটাকে ড্র করে দেবো। তার মানে দেখ এখানে সব কটা বিন্দুকে যোগ করে দেবো, সব কটাকে বিন্দুকে যোগ করে দিলে আমার হয়ে গেল কি, ছবিটা রেডি হয়ে যাবে। তার মানে দেখ সেম টু সেমভাবে নামটা দিয়ে দেবো, এটা পি এল এ এন, এটা ছবিটা হয়ে গেল। ছবিটা হয়ে যাওয়ার পর এই দুটো জায়গাতেই 6 আছে, দুটো জায়গাতেই 5 আছে, তার মানে আমার ছবিটা এখানে ড্র হয়ে গেল। তার মানে পি এল এ এন এখানে একটা কিছু চতুর্ভুজ হলো, তাহলে লিখে দেবো পি এল এ এন একটি আয়তকার চিত্র, একটি আয়তকার চিত্র। চলে যাচ্ছি আমরা 4 নম্বর এবং 5 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক করেই আমাদের আজকের এই ভিডিওটাকে আমরা শেষ করব। তাই চলে যাচ্ছি হচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। দেখ আমাকে প্রশ্ন কী করেছে, প্রশ্ন বলছে যে 4 নম্বর অঙ্কটা, একটি নির্দিষ্ট বর্গাকার চিত্র আঁকতে গেলে কমপক্ষে কী কী তথ্য দরকার। দেখ এটা মনে রাখতে গেলে কী কী করতে হবে, মানে বর্গক্ষেত্র করতে গেলে কী কী জিনিস লাগবে সেইটাকে আমাকে মনে রাখতে হবে। তাহলে দেখ একটা নির্দিষ্ট বর্গাকার চিত্র, বর্গাকার চিত্র হতে গেলে ফার্স্ট পয়েন্ট আমার কী হতে হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। তাহলে লিখে নিলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট আমার কী আসবে, দেখ প্রত্যেকটা কোণের মাপ, মানে একটা দেখ বর্গাকার চিত্র কীরকম দেখতে হয়, এইরকম হয়, প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল কত করে আছে, 90 ডিগ্রি করে। তাহলে লিখে দেবো প্রতিটি কোণের মান, প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, ক্লিয়ার? আর 3 নম্বর পয়েন্টে লিখবো দেখ যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য, মানে এখান থেকে এটার যা ডিস্টেন্স, এখান থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে সেম হবে, ঠিক আছে? তার মানে লিখে দেবো হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে সমান, কারণ দুখানা কর্ণ আছে, তাই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে সমান। আর কি হতে পারে, আর একটা জিনিস হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আর সমকোণ মানে কি, এই যে দেখ দুটো কর্ণ তৈরি হয়েছে, এদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কিন্তু 90 ডিগ্রি। তাহলে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখতে হবে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা হয়ে গেল আমাদের বর্গাকার চিত্র তৈরি করতে গেলে কী কী জিনিস লাগবে। সেম টু সেম 5 নম্বর অঙ্কটাতে বলে দিয়েছে দেখ একটা সামান্তরিক চিত্র আঁকতে গেলে কী কী তথ্য দরকার। তাহলে সামান্তরিক ছবি আঁকতে গেলে কী কী লাগবে, এখানে হেডিং করলাম হচ্ছে দেখ সামান্তরিক।
তাহলে সমান্তরিকটা করতে গেলে আমার এখানেও তাই দুই একটা করে পয়েন্ট লিখে দেবো। প্রথমত হচ্ছে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, সামন্তরিকে কীরকম দেখতে হয়, সামন্তরিকের ছবিটা হয়ে যায় ঠিক এইরকম মতো দেখতে হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা সামন্তরিকের ছবি দেখতে হয়। তাহলে এটাকে করতে গেলে কি করে করব, প্রথমত লিখে দেবো হচ্ছে বিপরীত বাহুগুলো দৈর্ঘ্য সমান, লিখলাম কি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কী হবে, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে বিপরীত কোণগুলোর পরিমাপ সমান, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলটা সেটাই হবে, আবার এই অ্যাঙ্গেলটা যেটা হবে এই অ্যাঙ্গেলটা সেটাই হবে, অর্থাৎ বিপরীত কোণগুলোর মাপ সমান, বিপরীত কোণগুলির মাপ সমান। আর তিন নম্বর পয়েন্টে লিখবো, এদের দেখ কর্ণদ্বয় কিন্তু পরস্পর অসমান, কারণ দেখ এই অ্যাঙ্গেলের যে কর্ণটা হবে এটা যা ডিস্টেন্স হবে এখান থেকে এইটা ডিস্টেন্সটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে, তার মানে এটা হচ্ছে কি লিখবো যে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান, মানে দুখানা তো কর্ণ, তাহলে লিখে দেবো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে অসমান। এটা আমরা অলরেডি কিন্তু ক্লাস সেভেনেতে কিন্তু এটা আমরা পড়ে এসেছিলাম, সেইটাই আপডেটেড জিনিস একটা এখানে করতে দিয়েছে। তার মানে এখানে হচ্ছে মেন এই জিনিসগুলো আঁকতে গেলে আমাদের এই পুরো জিনিসটা আঁকতে পারবো, ঠিক আছে। এর পরের দিনে কি আমরা ছয় থেকে অঙ্কগুলো করা শুরু করব। তো আজকে আমরা এতটা অবধি অঙ্ক বোঝালাম।